সি সালমারিনি ফেব্রুয়ারি তালো বিশালগড় থানানি তনেক করমুরা আমসাইও উরমুরু নাংলাইমা পার্টি মঙ্গ ককসিল সেজাক ফায়েস মিয়াময় খরকসা বরক শরীফ মিয়াময় খরকসা বরক ন বুথারখা পুলিশ ককসিল সেজাক ফায়েস মিয়ান ইয়াফাব সবৈ কুডটি সাকে বিশালগড় কেরং ন ককসিল সেজাক ফায়েস মিয়ান নখা সালথামনি পুলিশ রিমান্ড রেখা স্রাং সালো উংখা নখা সালথাম তিনি বিশালগড় হাঙ্কর ম্যাজিস্ট্রেট হাবানগ নি ডিসিএম প্রসেনজিৎ দাস নি তুইজুল মঙ্গতাই বিশালগড় থানানি পুলিশ ন লগেওয়ই করাইমুরা হাতি গান্ডা বলংনি সিমিং যে সাকুবাই সুরৈ ফিয়াস মিয়া শরীফ মিয়ান বুথারকা আ সাকুরনো খসাবই ককসিল সজাক ফায়াস মিয়ানি বয়ান্ন রুকসাবই ন ককসিল সজাক ন পাতেমা থাইতলাঙ্গই বিনি ইয়াক বাই হই রাজাক সাকুন খসাবই পুলিশ সরাংসাল ডাক্তি ডাক্তি ন ফায়াস মিয়ান বিশালগড় হাঙ্কর গেরং নব দিশাকা হাইফানো তাব আ পার্টি মনু রুকসাবই বেলাখনো কামাং জাজাক লুকুরাও বিরো রিপোর্ট দং শনিবারে আমাদের বিশালগড় করিমুরাতে যে একটা মার্ডার হয়েছিল এটা আপনারা সবাই জানেন, আপনাদের মাধ্যমে সবাই জানতে পেরেছে। তো সেই নিরিখে আমাদের এসডিএমকে একটা মেসেজ দিয়েছে যে একজন ম্যাজিস্ট্রেট আনার জন্য লিডিং টু ডিসকভার অফ ওয়েপেন অফ ক্রাইম সেটা করার জন্য। তো অ্যাকর্ডিংলি আমরা এসেছি, আমরা এসে থানাতে এসে আমি থানাতে আসি, আসার পরে আমরা সেই কনভিক্টেড আছে ওকে নিয়ে আমরা সেই জায়গাতে যাই যেখানে যে ঘটনাটা সে সংঘটিত করেছিল উইথ আয়োগ এবং কনসার্ন পুলিশ অফিসার এবং ভিকটিম সহ আমরা ওইখানটা যাই, জায়গাটা স্পটে যাই, গিয়ে সে কীভাবে কোথায় কোথায় গিয়েছে, কোথা থেকে কীভাবে সে মানে ঘটনাটা করেছে, ক্রাইমটা করেছে সেটা পুরো বিভ্রান্ত আমাদেরকে দেখিয়েছে। এবং এখান থেকে যখন সে এখানে যে ওই যে মারা গেল যে ওর নাম যেটা ছিল আমাদের শরীফ মিয়া, শরীফ মিয়ার সঙ্গে যে তার যে জগড়াঝাটিটা শুরু হয়েছিল সেখান থেকে সে কীভাবে এখানে এনে সামনের দিকে এনে যে করিমুরা যে আমাদের মসজিদ সংলগ্ন যে জায়গাতে আছে সেই জায়গাতে এসে তার ওকে ফায়েব মিয়া শরীফ মিয়াকে মানে ছুরিকে আঘাত করে সেই ছুরিটা কোথায় ফেলেছে, তাকে কীভাবে মেরেছে সেটার পর বিভ্রান্ত সে এখানে আমাদেরকে স্টেটের সামনে প্লাস পুলিশ অফিসারের সামনে আরও সামনে এটা বিভ্রান্ত দিয়েছে। সেটা সেই বিভ্রান্ত বিবৃতি অনুযায়ী আমরা সেই তার নির্দেশ অনুযায়ী আমরা সেই ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছিল সে ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে, হ্যাঁ সেটা তার সে বলেছে সে ডান দিকে সে পেরেছে ফেলে দিয়েছে গাড়ি থেকে। অ্যাকর্ডিংলি সেটা সার্চ করার পরে সবাই নিয়ে যে পুলিশ আধিকারিক প্লাস আদার যে উইটনেস ছিল তাদেরকে নিয়ে আমরা যখন এটা ইয়ে করি সার্চ করে এটা উদ্ধার করা হয়েছে। অ্যাকর্ডিংলি সেটা অভিযুক্ত এখন পুলিশ রিমান্ডে আছে বর্তমানে, তো সে কি স্বীকার করেছে এই খুনটা সেই করেছে? সে তো প্রথমে যে আই উইটনেস প্রায় 50-60 জন সবাই বলেছে সে স্বীকার করছে, হয়তো এখন সে মানে একটু মানে দ্বিধাগ্রস্ত করেছে, আমি ভুলে গেছি আমার মনে নেই এরকম বলছে, সে স্বীকার করতে হলে এটা উদ্ধার করা হয়েছে।